অবস্থা এলাকাবাসীরা এবং জনগণেরা, তো ওয়েলকাম আওয়ার নিউ গেম বক্স ব্লগে। তো তোমাদের সাথে অনেক আগে শেয়ার করার কথা ছিল গেম বক্স ব্লগটা, যেহেতু আমি অনেক অসুস্থ এবং এখনও পর্যন্ত মেডিসিনের উপরেই আছি, সো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল। তো তোমরা বেশি বেশি করে প্রে করো যদি আমি সুস্থ হয়ে যাই। তো এই তো আমি ঢং করতেছিলাম, আর আমি তো ঢঙের রানী, তোমরা তো জানোই শুরু থেকেই, কারণ আমি ঢং না করলে তো আর হয় না। আর তোমরা হচ্ছে আমার ভালোবাসার মানুষ, তোমাদেরকে তো না দেখালে আমার আরও চলে না। তো আমি চলে আসছিলাম হচ্ছে লায়ন শপিং মলে, লেভেল 5 or 6, আই ডোন্ট নো, আমি ভুলে গিয়েছি। তো এটাতেই হচ্ছে গেম বক্স হচ্ছে জোনটা, তোমরা এখানে এসে গেম খেলতে পারবে এবং মজাদার মজাদার খাবার খেতে পারবে, কারণ ওদের পার্সোনাল চাইনিজ রেস্টুরেন্টও আছে। তাছাড়া হচ্ছে এখানে তোমার একটু ডেফিনেশনটা বলি, মানে নিয়মকানুনটা, এখানে আসতে হলে তোমার ফার্স্টে কোনো প্লে করতে হবে না, বাট গেম জোনে ঢুকতে হলে তোমাকে প্লে করতে হবে। কীভাবে? 200 টাকা দিয়ে একটা কার্ড পারচেস করতে হবে, যেটা তুমি ফেরত দিবে এবং তুমি তোমার টাকাটা রিটার্ন নিতে পারবে, এবং কার্ডের ভিতরে তোমাকে কিছু অ্যামাউন্ট মানে রাখতে হবে, যাতে করে তুমি গেমস খেলার সময় ওই অ্যামাউন্টগুলো ইউজ করতে পারো। এখানে খুব কম অ্যামাউন্টে তুমি গেমস সবগুলো খেলতে পারবে। এখানে অ্যামাউন্টগুলো আছে 50 টাকা, 60 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 100 টাকা। 100 টাকার খুবই কমই আছে, কিন্তু সর্বনিম্ন 50 টাকা, 60 টাকা এবং 70 টাকা, 10 টাকা, 20 টাকাও আছে। এখানে অনেকগুলো গেম সেক্টর আছে, তোমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় গেম খেলতে পারবে। এখানে অনেক মজাদার মজাদার গেম আছে, এখানে বাচ্চাদেরও গেম আছে, দেখো স্লাইড অ্যান্ড বল, যেখানে হচ্ছে বাচ্চারা গেম খেলতেছে। আর এই তো তোমাদেরকে পুরোটা দেখি দেখাই দিলাম যে এটা পুরোটাই হচ্ছে একটা গেম জোন, এবং এর পাশেই হচ্ছে রেস্টুরেন্ট, মানে একই ফ্লোরে গেম জোনও পাচ্ছে, রেস্টুরেন্টও পাচ্ছে। আর এই গেমসটা হচ্ছিল ক্যাচ ফিশ গেম, এটা বাচ্চাদের। এখানে তোমার স্টিকার গেম আছে, বল গেম আছে, আছে হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং গেম। এখানে হচ্ছে ছোটো বাবুরা তো খেলে খেলে, আর আমাদের মতো বড় বাবুরাও এখানে খেলতে আসে, কারণ আমরা বড় বাবুরাও কি গেম খেলতে পারি না? অবশ্যই পারি, এবং এটাই এনজয় করার জন্য চলে আসছে। আর এই তো আমি তোমাদেরকে ভালোবাসা দেখিয়ে দিলাম, কারণ তোমরা হচ্ছে আমার ভালোবাসার মানুষ। তোমাদের সাথে তো কোনো কিছু শেয়ার না করে আমার ভালোই লাগে না, কারণ তোমাদের সাথে তো আমার সব কিছু শেয়ার তো বান্তা হয়। আর তোমরা যদি আমার পাশে না থাকো, তাহলে আমি কুইন কীভাবে আগাবে বলো? আমার কুইন ব্লগ কীভাবে আগাবে বলো? তোমাদের কারণে আগাবে। তো এই তো প্রথম গেমটা হচ্ছে আমার ননদ খেলা শুরু করে, এটা হচ্ছে ফায়ার গেম। আর আমার ননদ পাবজি লাভার, আমার হাজব্যান্ড অলসো পাবজি লাভার, সে হচ্ছে সবচেয়ে বড় পাবজি লাভার। তো তাদের কাছে গেম মারামারি গেম কোনো ব্যাপার না, আমি হচ্ছে তো তাদের থেকে অপোজিট, আমার পাবজি খেলতে একদমই পছন্দ না। আর প্রেম করার সময় তোমাদের ভাইয়ের সাথে তখন একটু তাক একটু খেলা হতো তাকে পটানোর জন্য, অতটুকু, বাট এরপরে আর আমি আর খেলিনি আর খেলবও না কোনোদিন। তো যাই হোক, যেহেতু আমি এদের থেকে বিপরীত, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাটাই আমার কাজ। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আমার ননদ গেমস খেলতেছে, তা আমার কেন জানি মনে হচ্ছে গেমসটা খেলা পারতেছিল না। তা আমি চিন্তা করলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তারপরে আমার কামাল আমি দেখাবো তাদেরকে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম এটা গুলি করছে, গুলি যে কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে এটা তা আমি তাকে তাকে দেখতেছিলাম। তো আমি চিন্তা করছিলাম মনে হয় বুঝতেছি না রিয়েকশনটা। তো এই তো চট জলদি আমি আমার কামাল দেখানো শুরু করলাম, আমি হাত দিয়ে দিলাম ওরে, বললাম চাপো চাপো, আর এই তো আমার গোলাগুলি শুরু হয়ে গেছে। আমি ওরে চাপাই দিলাম, একদিনের দিয়ে আমি সেটি বের হ, আমি খেয়ে দেখ। তো ও তো বের হয়ে গেলো, আর আমি তো খেলতেছিলাম আর কন্টিনিউ চলতেছিলো। তাই মনে করতেছিলাম হয়তো আবার নেক্সট একটা লেভেল আসবে, তো আমি আমার কুইনকা রানি ধামালকা ধামাল দেখিয়ে দেবো। তো হলো ঠেঙা, আসলো না, আর আমিও দেখাচ্ছিলাম হ্যাঁ এটা কী হইলো, কী ব্যাপার, এটা কী চলতেছে, ও আরেকটা লেভেল চলে আসছে, আমি কি আরেকটা লেভেল খেলবো? তো এখানে তো দেখাচ্ছিলো, কিন্তু পরে না কোনো লেভেল আমাকে দেয়নি। আর এই তো এর পাশে হচ্ছে আরও গেম ছিল, এখানে 50 টাকা দিয়ে শুরু হতে আমাদেরকে বললামই। তো এই তো খেলা চলতেছে, এটা হচ্ছে গোস্ট গেম, এটাও গেম, এটাও হচ্ছে তোমাদের গান গেম, মানে এখানে হচ্ছে গোলাগুলি গেমগুলো বেশি। আর ফায়ার গেমগুলো মানে আজকালকার বাচ্চারা পাবজি ফ্রি ফায়ার এগুলো খেলে অভ্যস্ত, তো তো বাবুরা হচ্ছে এগুলো খেলার জন্য পাগল। তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ভাইকে বলতেছিলাম আরে আরেকটা তো শুরু হবে, হয় না কেন? তো ওইখানে ওরা ডিরেকশনকে ডাকগুলো, মানে ডিরেকশন বয়, এখানে অনেক ডিরেকশন বয় আছে যারা হচ্ছে আপনাকে হেল্প করবে প্রতিনিয়ত। এরা হচ্ছে গেম বক্স এই মেম্বার, এরা কালো ড্রেস পরে হচ্ছে, ওদের গলায় আইডি কার্ড থাকে,
তো ওরা এসে আপনাকে ডিরেকশন দিবে, আপনার কার্ডে কত টাকা আছে সেটা আপনাকে জানাবে, কী কী গেমস খেলবেন, কত কত প্রাইজে আছে, এগুলো সবই আপনাকে সুন্দর মতো ডিটেলসে জানিয়ে দেবে। তো আমি চলে আসলাম গিফট নেওয়ার একটা গেম। তো ওই দিনটা আমার লাগছিল লে হালুয়া, মানে এত ভালো যে কী বলবো, যে ওয়াও, মানে এটা থেকে বেশি কিছু বলার নেই। তো ফার্স্ট বলটাতে যখন আমাকে দিয়েছিল, মানে ফার্স্ট বলেই আমি গেম বক্স থেকে হচ্ছে গিফট পেয়ে যাই, আর বাকি দুটো হচ্ছে একটা আমার ননদ খেলে, একটা আমার হাজব্যান্ড খেলে, তারা দুটোর একটাও কিছু পায় না। তো আমি এখানে আবার ক্লিন হয়ে যাই। তো যাই হোক, এইটা দেখতেছি আমার হাতে বল আসে পড়ছে অলরেডি, আর আমি এই তো বলটিকে নিয়ে আছি চিন্তা করতেছি কীভাবে কী করবো। আর পাঁচেই পড়া ছেলেটাতে খুব এক্সাইটেড, মানে সে খুব হাসিরত হচ্ছে, দেখতেছে আমি পাই কি না গিফট না পাই। আমি তো বলছি ইয়েস, বল থাকো থাকো, আসে না আসে না, আমি একদম ঢং করতেছিলাম আর বলতেছিলাম যে থাক থাক থাক। তা আমি জানি আমার বলটা থাকবে, কারণ আমি আমার বিয়ের আগে ওইখানে একবার আসছি, এসে গেম খেলে এখান থেকে উইন হয়ে গেছি। তো এটা রুলসটা আমার জানা আছে। তো যাই হোক, আমি এখানে চুরি করছি, এটা হচ্ছে ওরা কেউ জানতো না, তাই তো আমি উইন হয়ে গেছি। আর আমার গিফট অলরেডি চলে আসছে, তাই তো আমার ননদ একটা মারলো, ওরটা আটকাইল না, চলে আসলো ব্যাগ। তো এই তো, আর এই গেমসটা হচ্ছে দানা দানা তিন দান খেলা। তিন দান হচ্ছে এক দুই তিন, তিনবার তুমি চান্স পাবে, তিনবারের মধ্যে তুমি যদি তিনবারই উইন হও তুমি তিনটা গিফট পাবে, তুমি যদি একটা উইন হও একটা গিফট পাবে, তুমি যদি দুইটা উইন হও দুইটা গিফট পাবে, বাট তুমি যদি উইন না হও তাহলে একটা গিফটটা পাবে না। আর এইটা আমি উইন হইলাম, এবং উইন হয়ে আমি আমার গিফটটা পাইয়া গেলাম। তো এটা আমার গিফট ছিল, খরগোশের গিফট, আর আমিও এটা পেয়ে একদম খরগোশে হাসি দিলাম। যাই হোক, তো আমি অনেক হ্যাপি ছিলাম যে দেখো আমি উইন হয়েছি। এই পরবর্তীতেই তো আমার হাজব্যান্ড এবং আমার ননদ, তারা তো পাবজি লাভার, তোমাদেরকে আগেই বলছি, তারা হচ্ছে পাবজি বিগ ফ্যান। তো তারা হচ্ছে গেম খেলতেছে, আর তারা হচ্ছে এমন একটা পোজ নিয়ে নামছে, মানে ঝুঁকু গানে খেলা এরকম হয়ে নামছে যে তারা আজকে জিতবেই জিতবে, বসছে তারা মারবেই মারবে, তারা উইন হবেই হবে, মানে তারা হার মানতে নারাজ। তো আমি তাকে 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 তাদের খেলা দেখতেছিলাম, কারণ তোমরা তো জানো রীতিমতো আমি তাদের থেকে অপোজিটে, আমার এরকম গাড়ি নিয়ে বা আমার এরকম গান নিয়ে খেলাটা একদম অপছন্দ। তারা ছেলে মানুষ, ছেলে মানুষ এগুলো একটু পছন্দই হয়ে বলতে, আমার ননদেরও পছন্দ, কারণ তারা পাবজি লাভার, আবারও আমি বলে দিলাম, এই জন্য তারা গেম খেলতেছিল। আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম বলদের মতো, আর ডিরেকশন বলো দাঁড়া দাঁড়া দেখতেছিলাম যে ওদেরকে ডিরেকশন কী হয়েছে হয়ে দিয়ে। তো তারা খেলতেছিলো, আমি পিছন থেকে ভিডিও নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এতে তোমাদের ভাইয়া একদম মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের পোজ নিয়ে দাঁড়াইছে, মানে তারা এখন নামছে মিশনে, তারা যুদ্ধ জয় করে আসবে। তো তারা খেলতে খেলতে এক পর্যায়ে হচ্ছে একদম লাস্ট স্টেজে চলে যায়, ওই টাইমটা তো ওরা মেয়েদের হেরে যায়, এবং আরেকবার হচ্ছে পারচেস করে। পারচেস করার পরে তারা লাস্ট স্টেজে, মানে যে কথা আছে না যে ছুকুঙ্গানি, ওই অবস্থায় এসে মানে তারা বসের সাথে মারামারি করার জন্য প্রস্তুত। তা আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম, এবং তোমাদের জন্য ভিডিওটা মেক করতেছিলাম যে তোমরাও এখানে এসে এভাবেই গেম খেলবে আর বলবে ঝুঁকুঙ্গা নেই, ঠিক আছে, এভাবে উইন হবে আর বলবা যে এখান থেকে আমাকে গিফট নিয়ে যেতেই হবে, এবং মজাদার মজাদার খাবার খেতে হবে। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলোতে কিন্তু কেউ আমাকে স্পন্সার করে নেই, যে তাদেরকে স্পন্সার করে দেওয়ার জন্য, তাদেরকে উপরে উঠে দেওয়ার জন্য, নেভার। এটা হচ্ছে একমাত্র তোমাদের জন্যই করা কাজ, হচ্ছে তোমাদেরকে আমার নতুন নতুন ইনভেশন ইঞ্জিন, যাই হোক হোয়াটএভার, আমি অনেক অসুস্থ, তাই আমার মুখে ইংলিশ আসতেছে না। তোমাদেরকে নতুন নতুন জায়গাগুলো দেখানোর খুব ইচ্ছা আমার, তাই হচ্ছে নতুন নতুন জায়গাগুলোতে গিয়ে আমি তোমাদেরকে হচ্ছে প্লেসগুলোর ভিডিও করি, এবং ভিডিওগুলো তোমাদেরকে মাঝে শেয়ার করে দিই, জানি তোমরা এটা দেখে অনুপ্রাণিত হও, এবং তোমরাও আমার মতো এরকম নতুন নতুন প্লেসে চলে আসো। আর এটা লোকেশনটা তো তোমরা জানোই, এটা হচ্ছে ক্যানিগঞ্জে। ক্যানিগঞ্জে কী হবে সেটা হচ্ছে তোমরা বাবুবাজার ব্রিজ থেকে নেমেই হচ্ছে পেয়ে যাবে লায়ন শপিং মল। লায়ন শপিং মলেই হচ্ছে লায়ন সিনেমা হল, এবং লায়ন সিনেমা হলের নিচেই হচ্ছে তোমার গেম বক্স জোন, ঠিক আছে, যেটাকে বলো গেম জোন, ঠিক আছে। তো ওখানে এসে পড়বে, এখানে ওদের রেস্টুরেন্টও আছে, উপরেও তোমরা রেস্টুরেন্ট পাবে, নানান ধরনের খাবারের আইটেমস আছে। এটা আমি তোমাদেরকে ফার্স্ট ব্লগে দেখিয়ে দিয়েছিলাম, যখন আমি সুরঙ্গ দেখতে গিয়েছিলাম তখনই দেখিয়ে দিয়েছিলাম। আর এটাই হচ্ছে আমার ঈদের দিনের ব্লগ, যে তোমাদেরকে বলেছিলাম যে আমি আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অনেক কিছু পড়েছি, সেটা তোমাদেরকে দেখাবো। আর এই তো আমি দেখিয়ে দিলাম,
আর আমি তো প্রচন্ড পরিমাণ অসুস্থ দেখা গেছে, যে আমি অনেক কিছু ভুল টুকি বলে ফেলতেছি, এটার জন্য তোমাদের কাছে সরি। এবং এই তো দেখো তোমাদের ভাইয়া কীভাবে ঢং করতেছে, ইয়ে ইয়ে আমি জিতে গেছি। তো এই তাদের খেলা দেখতেছিলাম, আর যেটা বলতেছিলাম যে আমি অসুস্থ, তো আমার আমার ভুল যদি হতে পারে তোমরা খামার দিচ্ছি তো দেখবে। আর এই তো কার্ড নিয়ে তো চলে আসছি, তোমাদের ভাইয়া ক্যামেরাম্যান ক্যামেরা ধরেছিল, তোমরা তো জানোই যে আমার ক্যামেরাম্যান হচ্ছে তোমার ভাই, আর আমার ক্যামেরাম্যান মাঝে মধ্যে আমি নিজেও হয়ে যাই। তো আমি গাড়ি খেলতে বসে পড়লাম, তো আমার এই গাড়ি খেলার ভিতরে একটা বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি গাড়ি চালাতেই পারি না, তো আমি খেলতে বসে গেছি। আর এত বাজেভাবে আমি গাড়ি চালাচ্ছিলাম, এই দেখো কী অবস্থা, মানে গাড়ি তো লড়েই না চড়েও না, আর ব্রেক কোনটা, গিয়ারিং কোনটা, কী কোনটা আমি তো সেটা জানিই না। দেখো আমার উড়াধুরা গেম, মানে আমি যে যদি সত্যি সত্যি গাড়ি চালাতাম, মানে কয়টা যে পটল তোলাইতাম, আমি নিজেকে কয়বার পটল তুলতাম তার কোনো হিসাব নেই। তা আমি অলরেডি খেলা শুরু করে দিয়েছিলাম, আর আমার ননদকে ডিরেকশন বয়ের ডিরেকশন দেখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে কীভাবে খেলবে। ভাই রে ভাই, মানে আমার গেমের কী যে অবস্থা, আমি নিজেই ভয় পাচ্ছিলাম যে আমি এটা কী করতেছি। আরে দেখো আমার ঢঙের আর শেষ নেই, আমি গেম তো পারিই না, আবার ঢং করতেছি, মানে দাঁত কেলায় কেলায় দেখি ঢং করতে হয়, এগুলো আমার থেকে না শিখলে হয় না, মানে তোমরা সবাই আমার থেকে শিখবে কীভাবে দাঁত কেলায় কেলায় ঢং করতে হয়। এই দেখো আমি অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট করতেছি, এই দেখো কীভাবে কীভাবে ক্র্যাশ করতেছি, মানে লিটারেলি যার গাড়ি আমাকে যদি চালাতে দিত কেউ একজন, যে তার দামি গাড়িটা, দামি গাড়ির এই অবস্থা হলে যে সেই লোকটা আমার এই যে কী করতো। আর এই যে হচ্ছে আমার ননদ, সে খুব ভালোই গাড়ি চালাতে পারে, কারণ তারা হচ্ছে গেমে খেলে অভ্যস্ত, আমি অভ্যস্ত না একদমই না, শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত এখনও পারি না। এই আর কি আমার অবস্থা পুরোই ফালুদা, মানে আমি অনেক কষ্ট করে গেম খেলতেছিলাম, মানে গাড়ি তো না, আমি মনে হচ্ছে আমি গেম বক্সে গেম ভেঙে ফেলবো, মানে এমন একটা অবস্থা। তবে তোমাদের ভাইয়া বলতেছিলাম দাও দাও আমাকে দাও আমি খেলে দিই, তো আমি বললাম যে দাঁড়াও দাঁড়াও আমি একটু খেলি, তারপর সে তুমি খেলো, তো আমি ঘোরাঘুরি করতেছিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই এই আমার মতো কিন্তু পাগলামি করে গেম খেলবে না, অবশ্যই ভালো মতো গেম খেলবে। আর আমি তো গেম পারি না, দেখি তো কী অবস্থা, মানে আমার ব্যাগ গেছে কই, আমার ওনা মন্না কী অবস্থা, মানে কোনো কিছু ঠিক নেই, মানে আমার মনে হইতেছে আমি গাড়ি নিয়ে পড়ে যেতেছি এমন একটা অবস্থা। আর এই তো দেখো আমার নানা তো খুব ভালো গেম খেলতেছিল, আমি তো উইন হতেই পারিনি, মানে এখনও আমি কী একটা অবস্থা। আর ও তো মুখের মধ্যে মাস্ক লাগাইছে, তো লাগাইছে আমার ননদ, সে তো খুলবে না, অঙ্কু হচ্ছে খুব লাজুক টাইপের একটা মেয়ে, ও মাস্ক দেওয়া মানে দেওয়াই, করোনা থাক না থাক, গাছ থাক না থাক, ওর মুখে মাস্ক থাকবে। তো এই আর কি তোমাদের ভাইয়া বসে বসতে বসে বসে আসতেছে যে আমার বউ খেলা পারে না, দেখেন আমি এবার কী ফালুদার খেলা খেলি। তো আমার হাজবেন্ড দেখছিলো অনেক ভালো গেম খেলতে পারে, তোমাদের ভাইয়া, তোমাদের ভাইয়া বাইক চালানো তো যেভাবে পারদর্শী, গাড়ি চালানো তো সেভাবে পারদর্শী, মানে তার খেলা দেখলে তোমরা মাথা নষ্ট হয়ে যায়, দেখো সে এক হাত দিয়ে এক পা দিয়ে মানে কীভাবে খেলা খেলতেছিল। আর আমাকে বলতেছে দেখো দেখো আমি কীভাবে খেলি, শিখো আমার থেকে শিখো, ইন ফিউচারে তোমার কাজে লাগবে, গাড়ি কিনে দেবো তখন তুমি চালাবা। তা আমি বলতেছিলাম ওকে গাড়ি কিনে দিলে গাড়ির অবস্থার অবস্থা থাকবে না। তোমাদের ভাই গেম খেলতেছিল, আমি ভিডিও করতেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে তোমরাও কিন্তু এভাবে পারদর্শী হয়ে গেম খেলবা, ঠিক আছে। তো এই আর কি অনেক ভক ভক বক বক তোমাদের সাথে করতেছিলাম, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে, এভাবে আমার পাশে থাকবে, যাতে করে আমি তোমাদেরকে অনেক নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। অ্যান্ড কী বলবো, তোমরা হচ্ছে আমার ভালোবাসার মানুষ, তোমরাও আমার একটা ফ্যামিলি, তোমার ভাইয়া আমি আমার সংসার যেমন একটা ফ্যামিলি, তেমন তোমরা আমার ফ্যামিলি। তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবা, আমার পাশে থাকবা, আর আমি চাই যে তোমাদের সাপোর্টেই যেন আমার কুইন ব্লগটা যেন আজকের কুইন ব্লগ মানে সেদিনের পর্যায়ে চলে যায়, যেদিন আমি গর্ব করে বলতে পারবো যে ইয়েস সেদিনের কুইন ব্লগ আজকে তোমাদের জন্য অনেক কিছু। তাই তো আমি আর একটা মানে বড়োবাবু হয়েও ছোটোবাবুদের গেম খেলতেছিলাম, এটা হচ্ছে জম্বি গেম, এটাকে কী গেম বলে, আইস গেম, এটাও মেবি 40 টাকা 50 টাকা ছিল, এখানে খুব রিজনেবল প্রাইসে তোমরা গেম খেলতে পারবা। আর আমরা খুব এনজয় করতেছিলাম, আমাদের ফেসে রিয়েকশানটা দেখে হয়তো বুঝতেছি কতটা পরিমাণে এনজয় করতেছিলাম, আর আমাদের এনজয়টা মানে খুব এক্সট্রিম লেভেলের ছিল, এটা হয়তো ভিডিও দেখে তোমরা বুঝতে পারতেছো। এবং তোমাদের ভাইও ভিডিও করতেছিলো এবং দেখতেছিলো, এবং আশেপাশে সবাই আমাদেরকে দেখা দেখে দেখতেছিলো যে এরা কী করতেছে, দুইটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষ, মানে বড়ো বড়ো বাবুরা কী করতেছে যে খেলতেছে।
তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে। আমি কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তোমরা বেশি বেশি করে প্রে করো আমার জন্য, যাতে করে আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই এবং তোমাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি। এবং তোমরা জানি আমার পাশে থাকবো, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবো, আমার ইউটিউব চ্যানেলটার পাশে থাকবো এবং আমার ফেসবুক পেজের পাশে থাকবো। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে কুইন ব্লগ 01 অফিসিয়াল। তোমরা এইভাবে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবা, আমি জানি তোমাদের সাথে আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে পারি। আর কি বলবো, অনেক কিছুই বলে ফেললাম। তো এই তো, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো আমি বিদায় নিতেছি, তোমাদের কুইন আপু, বাই বাই।